तुष्टिकरण की जीत में अब इंडिया अलायंस SC ST OBC को मिलने वाला आरक्षण भी छीनना चाहता है। ये लोग कह रहे हैं कि आरक्षण अब मुसलमानों को दिया जाए, और भी आधा अधूरा नहीं, थोड़ा सा नहीं, पूरा का पूरा आरक्षण मुसलमानों को दिया जाए। কোথায় একটা মিটিং এ গিয়ে বলেছে মুসলিমরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে, কি করে নেবে? এটা তো আম্বেদকর রচনা করেছেন যখন সংবিধান, ওই সংবিধান আমরা ছিন্ন ভিন্ন করতে দেব, আর মুসলিমরা কখনো এ কাজ করবে না। তার কারণ ওরাও জানে সংখ্যালঘুরা আলাদা, শিডিউল কাস্ট আলাদা, শিডিউল ট্রাইব আলাদা, ওবিসি আলাদা, হিন্দুরা আলাদা, শিখরা আলাদা, খ্রিস্টানরা আলাদা, আদিবাসীরা আলাদা। আপনার রিজার্ভেশন অন্য একটা লোক কাটবে কি করে? এটা মিথ্যে কথা কি মানে আবদার নাকি? মামার বাড়ির আবদার এত মিথ্যে কথা বলে? একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে ধরে চড় মারে, পরে আদর করে দেয়। আর দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কি করতে হয়? তাকে ভোটের বাক্সে ভোটটা উল্টে দিয়ে জব্দ করতে হয়।